মহালয়াতে প্রকাশিত হলো সম্বিত পত্রিকা। হলদিয়া সুতাহাটা থেকে প্রকাশিত হলো সম্বিত পত্রিকার পূজা সংখ্যা। সুতাহাটা পুরোহিত পরিষদের আয়োজিত সাহিত্য সভার একদিন পত্রিকা প্রকাশ হয়। কবি তরুণ সাহিত্যিকদের লেখা নিয়ে পত্রিকাটি প্রকাশ হয়েছে। এবারের পুজোর সংখ্যায় কলম ধরেছেন কবি সাহিত্যিকরা। এবারের সংখ্যাটি অনুগল্প বিষয়ক, রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের এক মলাটের তলায় এনে সম্পাদক রঙ্গলাল গুড়িয়া যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। পত্রিকাটি নিঃসন্দেহে একটি অনুগল্পের সংকলন হয়ে উঠেছে বলা যায়। পত্রিকার প্রচ্ছদ অভিনত্ব রয়েছে, ইতিমধ্যে তার সাহিত্য সমাধি যথেষ্ট সমাদিত হয়েছে। প্রচ্ছদ এঁকেছেন তরুণ প্রচ্ছদ শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডল। প্রয়াত হয়েছেন জগদীশ মুখোপাধ্যায়, লিখেছেন বিস্কুট রহস্যের গল্প। এবারের অনুগল্পে রয়েছে FIR, দলছুট, সৌজন্য সংখ্যা, চাঁদ হতেই পারে, দিন শেষে, সম্ভাব্য লঙ্কা, অলিক রূপকথা, কোজাগরি, অঘটন, বিচার, বাঁশি। সকাল থেকে ছিল এই মায়ের আরাধনা, এখন পর্ব, তারপরে ভক্তিগীতি, তারপরে সাহিত্য চর্চা, সাহিত্য পাঠ, গল্প পাঠ এবং সঙ্গীত। বিভিন্ন গুরু শিল্পীরা আছেন, তারা সঙ্গীত পরিবেশন করেছেন। অনেক দূর দূরান্ত থেকে অনেক সাহিত্যিক এসেছেন, তারা তাদের সহচিত ছোট গল্প, কবিতা পাঠ করেছেন। এখন এইভাবে করে আমরা বিকেল পর্যন্ত সারাদিন অনুষ্ঠান চালাই। কতজন আজকে আপনাদের একটা বই প্রকাশ হলো, সেই বইটিতে কতজন কবি বা সাহিত্যিক লিখেছেন? চলেছে এইভাবে আমরা 16 বছর আমরা অতিক্রম করে চলেছি। প্রত্যেকবারে একটা ইস্যু থাকে, এবারে ছোট গল্প, ভূমি গল্প এবং রম্য রচনা এইটার মধ্যে দিয়ে হয়েছে। অন্যবারে প্রবন্ধ, অন্য সব রকমের লেখা থাকতো, গল্প কবিতা থাকতো, এবারে কবিতাকে নেওয়া হয়নি। প্রতি বছর আজকের এই দিনটাকে বেছে নেন কেন? হ্যাঁ, এই মহালয়াটা পুণ্যতিথি, এই কারণে নেওয়া হয়। মা যেখানে একটা নতুন আলোকে উনি দিক দর্শন করেছেন, একটা অশুভ শক্তিকে জ্বলন করে, পায়ের দলিত করে শুভ আলো সেখানে যাওয়ার জন্য সবাইকে নিয়েছেন। আমি একটু আগে বলেছিলাম, তার এক ছেলে প্রতিবন্ধী, তার গলা কাটা গেছে, তাকে নিয়েছেন। আর এক কন্যা, তার শুধু শিক্ষা, তার সমস্ত কিছু শুভ্র। আর একটা লক্ষ্মী, এরকম বিভিন্ন দিক, তার 10টা হাত, এভাবে নিয়ে তার কাছে সবাই আশ্রয় পেয়েছে। এমনি যার আবাহন সেই শুভ দিন মহালয়া এই দিনটাকে নিয়েছি, যেখানে আমরা সাহিত্যের মধ্য দিয়ে, আমাদের শব্দের মধ্য দিয়ে, শব্দ ব্রহ্মের মধ্য দিয়ে আমরা সব কিছুকে এক করতে পারি। ছোট বড়, যারা কথিত অকথিত, যারা অল্প কাঁচা কথি, সবাইকে নিয়ে আমরা এক হতে পারি এই সাহিত্যের অঙ্গনে। আপনার নাম কি দায়িত্ব? রঙ্গলাল গুড়িয়া। পত্রিকার সঙ্গীতের সম্পাদক। সব বৈচিত্র্যই আমাদেরকে আনন্দ দেয়। আর রঙ্গলাল বাবু নিজে সাহিত্য সাধনা করেন, সঙ্গীত সাধনা করেন, তারপর তো পত্রিকা প্রকাশ করেন। আমি প্রতি বছরই ওনার এই যজ্ঞে আসি এবং কবিতা পড়ি, গানও গাই। আজও গান গিয়েছিলাম, জগতে আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ। সেই রকমই জগৎ জুড়ে রয়েছে এই গানটা আমি গিয়েছিলাম। এবার অনেক গুণীজ্ঞানী এসেছেন, এমন দীঘা থেকেও এসেছেন এক ভালো সাহিত্যিক। এমনি করে আমাদের সুতাহাটা তথাকথিত হলদিয়ার পরিচিত সাহিত্যিকরা এখানে আসেন। এই একটা সুন্দর একটি মেলবন্ধন, মিলন। আমরা দুর্গোৎসবকে ভাবি মহামিলনের সন্ধিক্ষণ, পৃথক স্থান এটা। তাই ওনার এই যে শুভ অশুভকে দূর করে শুভ যে বোধন এখানেই সেটা যেন সূচিত হচ্ছে, আমরা আনন্দ পাই। আমার নাম শ্রী বিজয় কৃষ্ণ দাস। বাড়ি এখানেই করেছি আমি, হরখালির দিকে দুধবা বেরিয়ে বেড়ে।
আমি জয়নগর স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক। ধন্যবাদ। केकर पे स्ट्रीट पे जीवे जल सफारी वाओ अच्छा ते लाजवाब न्यू विद्युत बेकारी टिप टॉप टीवी में और हैप्पी पार्टी न्यू विद्युत बेकारी मंडे टू संडे छोटो बड़ो सवार पछंद एकटाई न्यू विद्युत बेकारी प्रतिदिन चाय चाय।